হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা। আজ 24শে অক্টোবর 2018 ইংরেজি, রোজ বুধবার, দামোদর মাসের প্রথম দিন, শ্রীকৃষ্ণ শারদীয় রাস যাত্রা, লক্ষ্মী পূজা এবং মুরারিগুপ্তের তিরোভাব তিথি। বেশ গুরুত্বপূর্ণ একটা মহত্বপূর্ণ দিন আজকের। একটা তো শ্রীকৃষ্ণ শারদীয় রাস যাত্রা সম্বন্ধে আমরা অনেক কিছু শ্রবণ করেছি ও শ্রবণ করি। কৃষ্ণের দিব্য লীলা, কৃষ্ণের অপ্রাকৃত লীলা, যেটা আমরা আমাদের এই জড় দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি না। এটা নিয়ে অনেকটা বিতর্কিত বিষয়, অনেকে অনেক বিতর্ক করে, অনেকে বুঝতে পারে না। কিন্তু সহজ কথা হচ্ছে যে ভগবান হচ্ছেন অচিন্তীয়, ভগবান হচ্ছেন অচিন্তীয়, অপ্রাকৃত, অধোক্ষজ। তাই তাকে আমাদের সাধারণ ইন্দ্রিয়ের দ্বারা বুঝতে পারা সম্ভব না, বুঝতে পারা সম্ভব না। তাই প্রথমত আমরা শাস্ত্রকে বিশ্বাস করা উচিত, বৈদিক শাস্ত্রকে বিশ্বাস করা উচিত, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত ভগবতী চৈতন্য চরিতার মধ্যে বিশ্বাস করা উচিত। সেখানে তখন আমরা ভগবানের অপরাধ কথা আমরা ধীরে ধীরে আমরা বুঝতে পারি, ভগবানের মহত্ব আর ভগবানের মাধুর্য দুটো জিনিস, তার ঐশ্বর্য বা মহত্ব এবং মাধুর্য। প্রথমে আগে ভগবানের মহত্ব বা ঐশ্বর্য বোঝা উচিত, তারপরে আমরা ভগবানের মাধুর্য বোঝার অধিকার লাভ করতে পারি। এই জন্য ভগবানের মাধুর্য শ্রীমদ ভাগবত দশম স্কন্ধে লেখা করা হচ্ছে, তার আগে 9টা স্কন্ধ দেওয়া হয়েছে। এই 9টা স্কন্ধের মধ্যে পর্যায়ক্রমে ভগবানের ঐশ্বর্যের কথা বর্ণনা করা হয়েছে, তার মহানতা। তখন গিয়ে আমরা বুঝতে পারবো যে না, এই ব্যক্তি তার কাজ কখনো জড় বা সাধারণ হতে পারে না। চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি সন্ন্যাসী রূপে আচরণ করেছেন এবং তিনি কখনো স্ত্রীমুখ দর্শন করতেন না, এরকম বলা হয়েছিল। স্ত্রীমুখ বা স্ত্রী সম্ভাষণ করতেন না। সুখদেব গোস্বামী বিরক্ত শিরোমণি পরমহংস, তারা এই রাসলীলার কথা আলোচনা করছেন। তাই এটা নিশ্চয়ই সাধারণ কিছু না। আমরা ভগবানের ঐশ্বর্যের কথা বোঝার চেষ্টা করি, তারপর আমরা ভগবানের মাধুর্যের কথা বুঝতে পারি। এছাড়া আছে মুরারিগুপ্তের তিরোভাব তিথি। আমরা কিছুদিন আগে মুরারিগুপ্তের সে পাঠে গিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। গত কদিন আগের ভিডিও আছে আমাদের দৈনিক পুরাতত্ত্ব এই সিরিজের, সেখানে মুরারিগুপ্তের শ্রীপাঠ, তার বাড়ি যেখানে মহাপ্রভু আসতেন, লীলাবিলাস দেখিয়েছিলাম। সেখানে মুরারিগুপ্ত সম্বন্ধে একটা ছোট্ট লীলা আমরা আজকে আলোচনা করি, একটা শ্রবণ করি। চৈতন্য চরিতামৃত মধ্য লীলা 15 অধ্যায়, 15 নম্বর অধ্যায় লেখা করা হচ্ছে। মহাপ্রভু একবার তিনি তার লীলার অংশ হিসেবে তিনি সমস্ত ভক্তদেরকে, তিনি বিভিন্ন ভক্তের গুণগান করছিলেন। সার্বভৌম ভট্টাচার্য, বিদ্যাবাচস্পতি তার ভাই, মুরারিগুপ্ত, বাসুদেব দত্ত, বিভিন্ন ভক্তের তিনি মাহাত্ম্য গুণগান করছিলেন, কোন ভক্তের কোন গুণ আছে। তো সেই বলার প্রসঙ্গে তিনি মুরারিগুপ্তের কথা বলছেন। তিনি ভক্তদেরকে বলছেন মুরারিগুপ্ত সম্বন্ধে যে একদিন আমি মুরারিগুপ্তকে বললাম যে গুপ্ত, মুরারিগুপ্ত কিন্তু মহাপ্রভু সেই বাল্যলীলা থেকে তিনি ছিলেন মহাপ্রভুর সাথে, মহাপ্রভুর সাথে তিনি তার সাক্ষী ছিলেন। তাকে বললেন, হে মুরারিগুপ্ত, তুমি এক কাজ করো, তুমি কেন রামচন্দ্রের পুজো করছো? তিনি মুরারি, হ্যাঁ, মুরারিগুপ্ত হচ্ছেন হনুমানের অবতার, হনুমানের অবতার, হনুমান রাম ভক্ত। বলছেন, তুমি কেন রামদেবের, রামচন্দ্রের, রামচন্দ্র, ভগবান রামচন্দ্রের পুজো করছো? তুমি কেন কৃষ্ণের আরাধনা করছো না? এক কাজ করো, আমরা দুজনে, আমরা সকলে মিলে চলো কৃষ্ণের পুজো করো, তুমি রামচন্দ্রের পুজো ছেড়ে দাও, রাম ভক্তি ছেড়ে দাও। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, সর্বাংশী সর্বাশ্রয়, বিশুদ্ধ নির্মল, প্রেম সর্বরসময়। তাই এই কৃষ্ণকে ছেড়ে কেন তুমি রামের পূজা করছো? সেই কৃষ্ণ ভজ তুমি, হও কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ বিনা অন্য উপাসনা মনে নাহি লর। এইভাবে তাকে, মানে মহাপ্রভু বলছেন, আমি তাকে লোভানোর চেষ্টা করলাম। পূর্বে আমি ইহারে লুভাই লোভার বা লোভানোর চেষ্টা করছেন কৃষ্ণের মহিমা বলার মাধ্যমে, তুমি কৃষ্ণের পুজো করো। তো মুরারিগুপ্ত তিনি বললেন, ঠিক আছে, আমি কালকে জানাবো।
তো সেদিন সারা রাত তিনি চিন্তা করছেন, মুরারি গুপ্ত, যে কি করব আমি। সারা রাত তিনি চিন্তা করছেন এবং তিনি তিনি খুব কষ্ট পাচ্ছেন যে কিভাবে আমি রামচন্দ্রের আরাধনা ছাড়বো, পরিত্যাগ করবো। তখন পরের দিন সকালে এসে তিনি মহাপ্রভুর কাছে, প্রাতঃকালে মহাপ্রভুর চরণ ধরে তিনি বলতে লাগলেন, গান দিতে গান দিতে কিছু করেনি, রঘুনাথের পায় মুই বেছিয়াছো মাথা, কাড়িতে না পারো মাথা, মনে পাই ব্যথা, যে আমি রঘুনাথের চরণ কমলে আমার মাথা বেঁচে দিয়েছি, বেঁচে দিয়েছি, এবং সেটা আমি কেড়ে নিতে পারছি না, তাই আমি মনে বড় ব্যথা পাচ্ছি, ব্যথা পাচ্ছি। কেন ব্যথা পাচ্ছি? শ্রী রঘুনাথ চরণ ছাড়ানো না যায়, তব আজ্ঞা ভঙ্গ হয় কি করি উপায়। একদিকে আমি রঘুনাথের চরণ ছাড়তে পারছি না, আবার আরেকদিকে আপনি আজ্ঞা করেছেন আমাকে কৃষ্ণ ভক্তি করতে, রাম ভক্তি ছেড়ে দিতে, সেটাও আমি করতে পারছি না, আপনার আজ্ঞাও পূর্ণ করতে পারছি না, তাই আমার খুব কষ্ট হচ্ছে, আমি মানে উভয় সংকটে পড়ে গেছি। তাহলে কি করা যায়? একটা একটা সমাধান, ভালো সমাধান আছে। কি সমাধান? তাতে মোরে এই কৃপা কর দয়াময়, তোমার আগে মৃত্যু হোক যাও কো সংশয়। হে দয়াময়, তুমি আমাকে এই কৃপা করো যেন তোমার আগে আমার মৃত্যু হোক, আমার সংশয় যায়। এত শুনি আমি বড় মনে সুখ পাইলু, ইহারে উঠাইয়া তবে আলিঙ্গন কইলু, সাধু সাধু গুপ্ত তোমার সুদৃঢ় বচন, আমার বচনে হো তোমার না ঠলিল মন। এই মতো সেবকের প্রীতি চাহি, সেবকের প্রীতি চাহি প্রভু পায়, প্রভু চাহিলে হো পথ ছাড়ানো না যায়। তো এই হচ্ছে প্রীতি। এখন কথা হচ্ছে এখানে, তাহলে রাম ভক্তি কৃষ্ণ ভক্তি কি পার্থক্য আছে, এটা আমরা পরে আলোচনা করব, অন্য টপিক। রামচন্দ্র কৃষ্ণ, রামের ভক্তি করা, কৃষ্ণ ভক্তি করা, কি পার্থক্য আছে? কিন্তু মূলত ব্যাপার হচ্ছে এটাই যে ভগবানের চরণ কমলে দৃঢ় নিষ্ঠা, দৃঢ় নিষ্ঠা, এটা আমাদের চাই। আমরা মুরারি গুপ্তের কাছে আমরা এই প্রার্থনা করতে পারি যে আমরা যেন সেই নিষ্ঠা লাভ করতে পারি ভগবানের প্রতি, ভগবানের চরণ কমলে সেই নিষ্ঠা যেন লাভ করতে পারি আমরা। এছাড়া আজকে লক্ষ্মী পূজা বলা হচ্ছে, লক্ষ্মী দেবী তিনি হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ শক্তি, তিনি এই জগতে সবাইকে ধন প্রদান করেন, কিন্তু লক্ষ্মী দেবীকে আমরা একা আরাধনা করতে পারি না। তিনি লক্ষ্মী দেবী যেখানে একা থাকবেন তিনি হচ্ছেন চঞ্চলা, কিন্তু যেখানে বিষ্ণু থাকেন সেখানে লক্ষ্মী দেবী নিশ্চলা হয়ে থাকেন, স্থির হয়ে থাকেন। তাই আমরা যদি বিষ্ণুকে ছাড়া, যেমন রাবণের সমস্যা গেছিল, রাবণ রামকে ছাড়া সীতাকে নিতে গিয়েছিল, একইভাবে আমরা বিষ্ণুকে ছাড়া, নারায়ণকে ছাড়া, শুধুমাত্র লক্ষ্মীকে নিতে গেলে আমরা রাবণের মতো মনোভাব হয়ে যাবে, আর তখন সেই লক্ষ্মী থাকবেন না, আমাদের সর্বনাশ হবে তার জন্য। তাই আমরা নারায়ণের সেবা করি, বিষ্ণুর সেবা করি, ভগবানের সেবা করি, তখন লক্ষ্মী দেবী ওনারে চলে আসবেন, সেখানে আমাদের টেনশন করার প্রয়োজন নেই। আর শুধু আমরা আজকে সেই প্রার্থনা করি লক্ষ্মী দেবীর কাছে যেন আমরা তার প্রতি, নারায়ণের কাছে, কৃষ্ণের কাছে আমরা অবিচল ভক্তি লাভ করতে পারি, এবং মুরারি গুপ্তের কাছে যেন আমরা প্রার্থনা করতে করতে পারি যে আমরা যেন ভগবানের চরণ কমলে সেই রকম স্ত্রীর ভক্তি তার মতো লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি চাই।